वेलकम ऑल ऑफ यू टू मास क्लासेस। ए वीडियो ते हमरा क्लास सिक्सर गणित प्रभाव ओयर सेकेंड चैप्टर सात और आठ अंकर संख्या धारणार निजे करी 2.2 अंकर समाधानगुलो करब। एर आगे निजे करी 2.1 समाधान करा हुए छे, जारा देखो नी तारा देखे नाओ, ए कार्डे लिंक दिए दीची सेखान थेके देखे नाओ। ताहले आमरा ए छटा अंकर समाधान ए वीडियोते खूब भालोभावे आलोचना करब। देखो भालो करे लक्ष्य करबे एखाने मोट छटा अंक आछे, एर मध्ये ए एक दाग আর তিন দাগ এই দুটো অঙ্ক একেবারে সিম্পল ভাগ। এরকম ভাগ আমরা আগেও করেছি, এখানে শুধুমাত্র তোমরা বলতে পারো যে এখানে সংখ্যাটা বড় আছে, আর আগে আমরা যে ভাগগুলো করেছি সেগুলো ছোট ছোট ভাগ ছিল, যে বড় থাক আর ছোট থাক। এই এক দাগ আর তিন দাগ আমরা কিন্তু করেছি আগে। এবার দুই দাগ, চার দাগ, পাঁচ দাগ, ছয় দাগ, এই চারটে অঙ্ক কিন্তু একটু আলাদা রকমের। এই চারটে অঙ্কের বিশেষত্ব হচ্ছে যে এর ভাগফলটা দেখো দেওয়া আছে। এই দুই দাগে দেখো ভাগফল এই দেওয়া আছে, চার দাগে দেখো ভাগফল দেওয়া আছে, পাঁচ দাগে দেখো ভাগফল দেওয়া আছে, ছয় দাগে দেখো ভাগফলটা দেওয়া আছে। আর আমার এই সমান চিহ্নর বাঁদিকে একটা যে কোনো একটা বক্সের মান আমাকে বের করতে হবে। যেরকম তোমার দুই দাগে এই বক্সটার মান বের করতে হবে, চার দাগে এই বক্সটার মান বের করতে হবে, পাঁচ দাগে এই বক্সটার মান, আর ছয় দাগে এই বক্সটার মান বের করতে হবে। তাহলে তোমাদের যেটা বলছি ভালোভাবে খেয়াল করবে যে যদি বক্সটা প্রথমে থাকে আর তারপর যদি গুণ থাকে তাহলে কী করবে, গুণ থাকলে কী করতে হবে, ভাগ করতে হবে। যে বাকি যে দুটো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যা দুটো কী করবে, এই সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যা তাকে ভাগ করব সমান চিহ্নের বাঁদিকের সংখ্যা দিয়ে, অর্থাৎ এই যে বড় সংখ্যাকে ভাগ করব ছোট সংখ্যা দিয়ে। তাহলে দুই দাগটা হলো, সবই করা হবে, জাস্ট আগে একটা ওভারভিউ দিচ্ছি। তারপর দেখো চার দাগ, চার দাগ, পাঁচ দাগ, এটা বলছি পরে। এবার তোমার ছয় দাগটা, ছয় দাগটাও সেই একই রকম। ছয় দাগে কী আছে দেখো, একটা বক্স আছে আর বক্সের আগে গুণ চিহ্ন আছে। তাহলে কী করবে, সেই একই নিয়ম যে ডান দিকে বা সমান চিহ্নের ডান দিকে যে বড় সংখ্যাটা তাকে ভাগ করব, এই সমান চিহ্নের বাঁদিকে যে ছোট সংখ্যা সেটা দিয়ে ভাগ করব। এবার বলেছি চার দাগ আর পাঁচ দাগ বলা হয়নি, এই চার দাগটা কী করবে দেখো। চার দাগের নিয়মটা কিন্তু আরও একটা নিয়ম, সেই নিয়মটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে বক্স আছে, প্রথমে বক্স আর তারপর হচ্ছে ভাগ চিহ্ন, তারপর হচ্ছে একটা সংখ্যা সমান ডান দিকে আর একটা সংখ্যা আছে। তাহলে এটা সেই তোমার ছয় দাগের মতোই কিন্তু। তাহলে কী করবে, ভাগটা ভাগ থাকলে কী করবে, গুণ করতে হবে। তাহলে এই ডান দিকের সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা আর সমান চিহ্নের বাঁদিকের সংখ্যাটা পরস্পর কী করব, ভাগ আছে মানে গুণ করব। তাহলে এই দুটো গুণ করব, আমাদের উত্তর বেরিয়ে যাবে। আর এই পাঁচ দাগেরটা কিন্তু একটু অন্যরকম নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যদি এই ফরম্যাটে থাকে যে প্রথমে একটা সংখ্যা তারপর ভাগ চিহ্ন দিয়ে বক্স থাকে, তখন আমরা কী করব যে এই প্রথম যে সংখ্যাটা অর্থাৎ তোমার এই সমান চিহ্নের বাঁদিকে যে সংখ্যাটা থাকবে তাকে সমান চিহ্নের ডান দিকের সংখ্যাটা দিয়ে কী করব, আমরা কিন্তু ভাগ থাকলে গুণ করছিলাম একটু আগে তা করব না, সেই ভাগেই করব। তাহলে আরও একবার পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করে দিই। এই যে দেখো এক দাগ আর তিন দাগ, এই দুটো একেবারে সাধারণ নিয়মে করতে হবে, ভাগ আছে ভাগ করতে হবে। তারপর এই দুই দাগ আর তোমার চার দাগ আর পাঁচ দাগ, সরি ছয় দাগ, এই তিনটের নিয়মটা বলেছি কি যে চিহ্ন থাকবে তার ঠিক উল্টো চিহ্নটার কাজ করতে হবে। আর এই পাঁচ দাগটা হচ্ছে আলাদা, এখানে দেখতে পাচ্ছ এখানে এই রকম ফরম্যাটে থাকলে কী করবে, সমান চিহ্নের বাঁদিকে যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে আমরা ভাগ করে দেবো সমান চিহ্নের ডান দিকের সংখ্যাটা দিয়ে। এবার অঙ্কগুলো যখন আমরা এক এক করে করব তখন তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো কী করছি আমরা, এক দাগটা, এক দাগে এই আছে, এই বড় সংখ্যাটাকে 516 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কিন্তু এখানে একটা রাফ করে নিয়েছি, এই রাফটা তোমাদের কিন্তু করতে হবে। তোমাদের এই রাফটা করলে কিন্তু অঙ্কের ভিত্তিটা আরও খুব মজবুত হবে এবং তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবে, কোনো ভুল হবে না। তোমাদের একটু সময় বেশি লাগতে পারে কিন্তু এখন তোমাদের সময় নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, তোমরা প্রত্যেকটা অঙ্ককে অনেক সময় দিয়ে পড়বে তাহলে অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই যে 516, এই যে 516 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের প্রথম কাজ হবে রাফে বা এই খাতার ডান দিকে এরকম করে নেবো 516, এককে 516 এটা আমরা জানি, তবুও আমি লিখে নিলাম। তারপর 516 দিয়ে, 516 তিনে, এইভাবে 516 পর্যন্ত আমরা এই গুণগুলো এক এক করে নেব। তাহলে এটা রাফটা করে নিলাম, এইবার আমরা যখন অঙ্ক করব তখন খুব সহজে অঙ্কটা করতে পারবো। দেখো এই যে 516 ভাগ তোমার এই যে 30, 43, 98, 72, তাহলে দেখো আমাদের প্রথমে আছে 3043, কত আছে এই 3043। তাহলে আমরা এই রাফে দেখতে পাচ্ছি 3043-এর কাছাকাছি কী আছে, একটা আছে 2580 আর একটা হচ্ছে 3096। তাহলে 3096 3043-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে ওটা হবে না, তাহলে ওর আগেরটা নিতে হবে। তাহলে আমরা লিখবো
516 2580 তাহলে এখানটায় আমরা 2580 লিখে দিই একেবারেই সহজ কিন্তু এবার বিয়োগ করো 3 থেকে 0 বিয়োগ করলে 3 হবে 4 এর থেকে 8 বিয়োগ করা যায় না তাহলে 4 টাকে 14 ধরে নাও তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে হবে 6 তাহলে আগে 30 টা তখন হয়ে যাচ্ছে 29 তাহলে 29 এর থেকে 25 বিয়োগ করলে হবে 4 এবার পরের সংখ্যাটা নামাও পরে 9 আছে তাহলে 9 নামলো তাহলে এখন হচ্ছে 4639 তাহলে 4639 এর কাছাকাছি কোনটা আছে দেখো একেবারে শেষে দেখো 4644 তাহলে 4644 4639 এর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে এর আগের সংখ্যাটা নিতে হবে 516 8 4128 তাহলে 8 দিয়ে দেব এই 516 কে 8 দিয়ে নেব তাহলে কত হবে 4128 এবার বিয়োগ করো একেবারে সিম্পল বিয়োগ 1 1 5 পরের সংখ্যাটা নামাও 8 তাহলে এবার দেখতে পাচ্ছি 5118 তাহলে 5118 হয়েছে মানে এটা একেবারে সর্বোচ্চ 9 দিয়ে যাবে 4644 5118 থেকে কিন্তু তোমার ছোট তার মানে আমরা একেবারে সর্বোচ্চ সংখ্যা দিয়ে করব 9 দিয়ে দিলাম তাহলে এই হয়ে গেল কত 4644 এবার 8 এর থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4 এবার 1 এর থেকে 4 বিয়োগ করা যাবে 1 এর থেকে 4 বিয়োগ করা যাবে না 1 টাকে 11 ধরে নাও 11 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 7 আর আগে আগে যে সংখ্যাটা ছিল 51 থেকে 1 বিয়োগ করে দাও তাহলে 51 থেকে 1 বিয়োগ করে দিলে 50 50 থেকে 46 বিয়োগ করলে 4 তাহলে বিয়োগ করা হয়ে গেল পরের সংখ্যা আমাদের নামছে 7 এই 7টা নামালে আমাদের হচ্ছে 4747 তার মানে এটাও কিন্তু 9 দিয়ে যাবে তাহলে 9 দিয়ে দিলে কত হচ্ছে 4644 এবার 7 এর থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 3 4 এর থেকে 4 বিয়োগ করলে 0 7 এর থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 1 4 থেকে 4 বিয়োগ করলে 0 অর্ডার লেখার দরকার নেই তারপর পরের সংখ্যাটা 2 আছে সেটা নামিয়ে দিলাম তাহলে এবার দেখো মিলে যাচ্ছে তাহলে কত দিয়ে মিলবে 516 2 হচ্ছে 1032 516 2 হচ্ছে 1032 তাহলে এই যে আমাদের ভাগটা করতে বলেছিল এই ভাগের ভাগফলটা হবে এই বক্সে কি হবে বক্সে হবে 58992 তাহলে 58992 আমাদের বেরিয়েছে সেটা এখানে আমরা লিখে দিলাম খুব সুন্দরভাবে এটা এবার আমরা দুই দাগের অঙ্কটা দেখব দুই দাগে দেখছি প্রথমে বক্স তারপর হচ্ছে গুণ চিহ্ন তার মানে আমাদের এই গুণ চিহ্ন আছে মানে গুণ চিহ্ন ঠিক উল্টো হচ্ছে ভাগ চিহ্ন অর্থাৎ এই ডান দিকে যে সংখ্যাটা তাকে এই 32 দিয়ে ভাগ করব তাহলে প্রথমে আমি বলে দিয়েছি ঠিক সেইভাবে আমরা এগোবো তাহলে দেখো আমরা কী করব 32 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করব তাহলে আমরা আগে লিখে নিলাম 75 28 5600 তাহলে যেহেতু 32 দিয়ে ভাগ করব তাই 32 নামটা পুরো 1 থেকে পুরো 9 পর্যন্ত রাফে আমরা পাতিয়ে নেব তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 75 আছে তার মানে আমরা 32 নামটা কত ঘর পর্যন্ত যাব দুই ঘর পর্যন্ত যাব কারণ তিন ঘর পর্যন্ত গেলে 96 হচ্ছে যেটা 75 থেকে বড় হয়ে যাচ্ছে তার মানে আমরা 32 2 এ তোমার কত হয় 64 32 2 এ হচ্ছে 64 এই হয়ে গেল বিয়োগ করলে হচ্ছে এই 112 তাহলে 32 নামটা কত ঘর পর্যন্ত যাবো 112 যেহেতু আছে 128 নিলে বেশি হয়ে যাবে তাহলে 3 দিয়ে দেবো 32 3 এ 96 তাহলে বিয়োগ করলে কত হবে 112 থেকে 96 বিয়োগ করলে হচ্ছে তোমার 16 এবার পরের সংখ্যাটা নামবে সেটা হচ্ছে 8 তাহলে 32 নামটা কত ঘর পর্যন্ত যাবে 32 নামটা 5 ঘর যাবে 160 তাহলে 168 যেহেতু আছে তাহলে 32 5 হচ্ছে 160 বিয়োগ করলে হচ্ছে 8 পরের সংখ্যা কত আছে পরের সংখ্যা আছে 5 5টা নামিয়ে দিলাম তাহলে 32 নামটাই আমরা যাব দুই ঘর পর্যন্ত তাহলে কত হবে 32 2 এ হচ্ছে 64 বিয়োগ করলে হচ্ছে 21 পরের সংখ্যা আছে 6 6টা নামালাম 216 32 নামটাই 216 যাব 216র কাছাকাছি আছে 192 তাহলে 32 6 তাহলে 6 দিয়ে দেব 192 বিয়োগ করলে হচ্ছে তোমার 4 আর 21-এর থেকে 19 বিয়োগ করলে হবে 2 পরের সংখ্যা নামালাম 0 240 তাহলে 32 নামটা 240 আছে কত ঘর পর্যন্ত যাব আমরা যাব 7 ঘর পর্যন্ত 7 তাহলে আমাদের হবে 224 তাহলে 240 থেকে 224 বিয়োগ করলে হবে 160 তাহলে 160 32 5 160 দেখো পুরোপুরি মিলে গেল তাহলে এই 160 আমরা এই জায়গায় লিখবো লিখে এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো তাহলে আমাদের এই যে ভাগফল যেটা সেটা কত বেরোলো 23 52675 তাহলে আমরা এটা করে ফেললাম এবার আমরা তিন দাগের অঙ্কটায় চলে আসবো তিন দাগটা একেবারে নর্মাল যে ভাগ সেই ভাগের আমাদের 388 নামটা 1 থেকে পুরো 9 পর্যন্ত রাফে করে নিলাম
তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে 388 দিয়ে ভাগ করব কোন সংখ্যাকে? এই 91, 28, 0, 88-কে। তাহলে 91, 28 মানে 9128-এর মানে প্রথম তিনটে সংখ্যা কত আছে? 912। তাহলে 912-র কাছাকাছি কী আছে? দেখো 912-র কাছাকাছি আছে তোমার 776। তাহলে 2 দিয়ে যাবে আমার, 2 দিয়ে দিলে 776। তাহলে 2-এর থেকে 6 বিয়োগ করা যায় না, তাহলে 2-কে আমরা 12 ধরে নেব। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে এখানে দেখতে পাচ্ছি 91-এর থেকে 1 কমে যাবে 90, 90-এর থেকে 77 একেবারে যদি বিয়োগ করে দাও, 77 আর 3 দিলে 80 আর 10 দিলে 90, তার মানে একেবারে লিখে দিতে পারি আমরা 13। বা তোমরা এমনি যে বিয়োগ শিখেছো আগে সেইভাবে করবে, 136 আসবে। এসব বিয়োগ তোমাদের এখন আমি শেখাবো না। তাহলে এই হচ্ছে তোমার পরের সংখ্যাটা নামালাম, তাহলে 1368। তাহলে 1368-এর কাছাকাছি কী আছে? 3 দিয়ে দিয়ে যাবে, তাহলে 1164। তাহলে 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দেবো, কত হবে? 1164। 1164 বিয়োগ করো, 8-এর থেকে 4 বিয়োগ করলে 402। পরের সংখ্যা নামাও 0। তাহলে 2040, 2040-এর কাছাকাছি আছে দেখো 1940। তাহলে 5 দিয়ে যাবে, তাহলে কত হচ্ছে দেখো। তাহলে আমরা একবার রাফটা করে নেওয়ার ফলে কত তাড়াতাড়ি আমরা এই ভাগটা করতে পারছি দেখো, এটা কিন্তু অবশ্যই করবে এই প্রত্যেকটা রাফ। 1940, তাহলে আমাদের বিয়োগ করলে হবে 100। পরের সংখ্যা 8 আছে, 8টা নামিয়ে দিলাম, তাহলে এটার কাছাকাছি আছে কত? 776। তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 776 বিয়োগ করলে হবে তোমার কত? 23 হবে, 23 মানে 232 হবে। এবার শেষ সংখ্যা হচ্ছে 8, 8টা নামিয়ে দিলাম, 2328। তাহলে 2328 এই দেখতে পাচ্ছি 6 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এই হচ্ছে 6 দিয়ে দিলাম, 2328, এই হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল এই যে ভাগফলটা, ভাগফলটা হলো কত? 23,526। তাহলে তিনটে অঙ্ক আমরা করে ফেললাম। এবার চার দাগের অঙ্কটা আছে দেখো, চার দাগের অঙ্কটা বলছি দেখো কীভাবে কী করবে। যে এখানে দেখতে পাচ্ছি প্রথমে বক্স আর তারপর ভাগচিহ্ন, যদি এই রকম থাকে তাহলে আমরা কী করব, এই ভাগটাকে কী করব, গুণ করব। ভাগের ঠিক উল্টো হচ্ছে গুণ, তাই গুণ করব। তাহলে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে এই 65,833 একে গুণ করবো 297 দিয়ে। তাহলে অল্প অল্প করে এই গুণটা করি, 7×3=21, 7×1=2, 7×3=21 আর 2×23, 2×2 27×56 আর 2 58, 5×5 35 আর 5 40=0, 4 6×7=42 আর 4×46। এবার এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, বা এখানে শূন্য দিতেও পারো, চিকে চিহ্ন। তারপরে 9×3=27, 2 9×3=27 আর 2×29, 2 8×9=72 আর 2×74। তারপরে 7 5×9=45 আর 7×52, 5 6×9=54 আর 5×59, 54 আর 5 হচ্ছে 59। এবার 2×3 হচ্ছে 6, 3×2=6, 8×2=16, 6×1=1, 5×2=10 আর 1×11, 1×11=1, 6×2=12 আর 1×13। তাহলে আমরা এই করে ফেললাম। এবার আমাদের যোগটা করতে হবে 1, তারপর হচ্ছে 3×7=10, 1 8×9=17, 17×6=23 আর 1×24, 2 2 আর 0 হচ্ছে 0, 0 আর মানে 2×4=6, 6×6=12, 2×1=1, 1×6 হচ্ছে 7, 7 আর 2×9, 9×6 15×5 1 4 আর 1 5 5×9 14 আর 1 15 1 5×3 8 আর 1 9 আর এই 1টা 1 নেমে গেল। তাহলে আমাদের কত হলো? 19×55=24, 19×55=24 এই বক্সে লিখে দিলাম। এবার আমরা 5 দাগের অঙ্কটা করবো। 5 দাগে দেখতে পাচ্ছি যে শেষে বক্স আছে, শেষে বক্স আছে আর তার আগে ভাগচিহ্ন আছে। তার মানে কি করব, আমরা এই প্রথম সংখ্যাকে শেষের সংখ্যাটা দিয়ে ভাগ করব। আর এই ভাগটা কীভাবে করছি দেখো, এটা আমরা এমনি সাধারণভাবে করব না, এমনি এই যে লব আর হরের ভাগ যেভাবে করিস ঠিক সেইভাবে করব। কত সহজ দেখো, এই লবে লিখে নিচ্ছি 30,08, আর এখানে কটা শূন্য? এখানে আছে 5টা শূন্য, 1, 2, 3, 4, 5, আর তলাই হবে 2, 5টা শূন্য, 2, 5টা শূন্য এই লিখে দিলাম। তাহলে আমরা উপর নিচে সব শূন্যগুলো কেটে দেবো, 1টা, 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 1টা। তাহলে আমাদের থাকলো কি, উপরে থাকছে
3008 আর তলায় থাকছে 2 3008কে 2 দিয়ে ভাগ করব তাহলে ভাগটা এমনিও আমরা করতে পারি বা রাফে যদি তোমরা আগে করে নাও এটা তারপর লিখে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে 1 2 1কে 2 5 2 এ 10 0 2 0 0 8 4 2 এ 8 তাহলে আমাদের ভাগফলটা কত দাঁড়ালো 1504 তাহলে আমরা এখানে লিখে নেব 1504 ঠিক আছে তাহলে আমরা এই বক্সে 1504 লিখে দিলাম ছয় দাগে দেখো গুণ আছে মানে শেষে বক্স থাকলেও কোনো ব্যাপার না সেই গুণটাকে আমরা কি করব ভাগ করব অর্থাৎ ডান দিকের এই বড় সংখ্যাকে এই আগে ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তাহলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে তাহলে আমাদের যেহেতু 752 দিয়ে ভাগ করতে হবে তাই 752 নামটা 1 থেকে 9 পর্যন্ত রাফে এইভাবে লিখে নিলাম তারপর কি করব আমরা এই 752 এইভাবে পাতিয়ে নিলাম ভাগটা পাতাবো 35 তোমার 56 208 35 56 208 তাহলে 752 নামটা এইভাবে দেখতে পাচ্ছি প্রথমে আমার কত আছে 355 যদি নিই তাহলে 1 দিয়ে দিলেও দেওয়া যাবে না তাহলে আমরা প্রথমে 4টে চার অঙ্কটা নিয়ে নেবো অর্থাৎ 3556 নেবো 3556 নিলে কত দিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি নামটাগুলো বা রাফটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 4 দিয়ে দিলে হচ্ছে 3008 আর 5 দিয়ে দিলে হচ্ছে 3760 তাহলে 3760 বেশি হয়ে যাবে তাহলে আমরা 4 দিয়ে দেবো 3008 4 দিয়ে দিলে হচ্ছে 3008 তাহলে 6 থেকে 8 বিয়োগ করা যায় না তাহলে 6টাকে 16 ধরে নেবো 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 8 তাহলে আগের 5 তার থেকে 1 কমাবো 4 4-এর থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 4 35-এর থেকে 30 বিয়োগ করলে হচ্ছে তোমার 5 পরের সংখ্যা 2 নামালাম তাহলে আমার হয়ে গেল কথা 5482 5482-এর কাছাকাছি কোনটা আছে দেখো 5264 তাহলে 7 দিয়ে যাবে 7 দিয়ে দিলে হচ্ছে 5264 আমরা এই পাশে লিখে দিলাম তাহলে একইভাবে আমাদের তোমার 2-এর থেকে 4 বিয়োগ করা যায় না তাহলে 2-এর থেকে 2টাকে আমরা 12 ভাববো তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8 আর এই 8-এর থেকে আমরা 1 কমিয়ে নেবো 7 7-এর থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 1 4-এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2 পরের সংখ্যা হচ্ছে 0 নামবে তাহলে 2180 তাহলে 2180-এর কাছাকাছি কী আছে 2180-এর কাছাকাছি 2256টা বেশি হয়ে যাচ্ছে তাহলে তার আগে আছে 1504 তাহলে 2 দিয়ে যাবে 2 দিয়ে দিলে 1504 তাহলে আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 76 আর 21-এর থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 6 পরের সংখ্যা 8 নামাবো নামালে হচ্ছে 67-68 তাহলে 67-68 একেবারে দেখো 9 দিয়ে যাচ্ছে তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে আমাদের কত হচ্ছে 67-68 হয়ে গেল তাহলে আমাদের সঠিক উত্তর দাঁড়িয়ে যাচ্ছে বক্সে কী লিখবো আমরা 4729 তাহলে আমাদের এই যে নিজে করি 2.2-এর যে 6টা অঙ্ক খুব ভালোভাবে আমরা করলাম যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ভিডিওটা তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এইভাবে অঙ্ক তোমাদের সমাধান করাবো।